পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি শুনব না, আমি কোথাও যাব না, আমি যাব না, যাব না, যাব না, ব্যাস। ছেলে মানুষই করোনা ডাক্তার বাবু, যেতে তোমাকে হবে। শোনো, আমার সাথে কোঅপারেট করলে ভালো, নাহলে কিভাবে তোমাকে নিয়ে যেতে হবে আমি কিন্তু ভালোভাবে জানি। কোঅপারেট ইংরেজি বলছে। অর্ণব, গৌরী তো ইংলিশ বলছে রে ভাই। হ্যাঁ বলছি, তাতে কি হয়েছে? মানে মানে কি ভেবেছো তুমি? একটু ইংলিশ বলেছো মানে বিশাল কিছু একটা ব্যাপার ঘটিয়ে ফেলেছো। গৌরী মানে কি শুরু করেছো তুমি? নিজেকে খুব বিরাট কেউ কেটা মনে করেছো? ষাঁড়ের মতো নাচেছি, আমার কথাটা শোনো তো তুমি। ষাঁড়? আমি ষাঁড়? আরে ভাই, এ তো আমার মান সম্মান কিচ্ছু রাখবে না। প্রেস্টিজে তো গ্যামাক্সিন করে দেবে। শোনো ডাক্তার বাবু, আর একবার মুখ খুললে মা এমন অভিশাপ দেবে, মুখ দিয়ে কথা বেরোবে না, শুধু হাওয়া বেরোবে। মনে নেই শৈলমার কি হয়েছিল? আমি সেই শৈলমা, আমি দেব। তুমি ঠিক কি বলতে চাইছো গৌরী? তোমার কথায় মা এরকম করেছিল। আমার কথায় কেন করবে ডাক্তার বাবু? মায়ের কি চোখ কান নেই? মায়ের চোখ কান আছে, সেগুলো দিয়ে দেখতে শুনতে পায়, তার বুদ্ধি আছে। নেই গৌরী, নেই, তারও নেই, আর তার এই পরম ভক্তেরও নেই। আচ্ছা, মাকে শুধু শুধু রাগিয়ে অপমান করে তোমার কি লাভ হচ্ছে বলতো? মায়ের কবজে কি সাংঘাতিক হতে পারে সেটা তুমি বোঝোনি? আমি তোমাকে বারবার বারণ করছি, এরপরেও তুমি এসব বলছো। হ্যাঁ বলছি, আবার বলবো, 100 বার বলবো। এই দেখো, এই দেখো বলছি আমি, তোমার মা বলেছিলাম চুপ করতে, দিল তো মা এবার বাকি হারা করে, বলো এবার কি বলবে? ডাক্তার বাবুকে বস্তা তুলে দেওয়ার মতো আমার পিঠে তুলে দাও। চলো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।